অবশেষে স্বস্তি ফিরছে গরুর মাংসে। বেঁধে দেয়া দামে গরুর মাংস বিক্রি হচ্ছে রাজধানীর অধিকাংশ বাজারে, সেই সাথে দাম কমেছে মুরগি ও ডিমের। এদিকে এখনও দাম কমেনি চাল, চিনি ও আটার। বিশ্ববাজারে দাম বাড়ায় আটা ময়দা চিনির দাম বেড়েছে, এমনটাই দাবি ব্যবসায়ীদের। তবে বৃষ্টির অজুহাতে দাম বেড়েছে শীতের সবজির, তবে অপরিবর্তিত আছে তেল মশলার দাম। রাজধানীর সাপ্তাহিক বাজার দর জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। দেশজুড়ে চলছে আমন ধান কাটার ধুম, আর স্থানীয় বাজারে বিক্রিও হচ্ছে কম দামে, কিন্তু এর কোনো প্রভাব পড়েনি রাজধানীর চালের বাজারে। শুক্রবার রাজধানীর বাজারে মিনিকেটের খুচরা দাম প্রতি কেজি প্রকার বেদে 65 থেকে 68 টাকা, যার পাইকারি দাম 63 টাকা। নাজির শাইলের খুচরা দাম প্রতি কেজি 74 টাকা, আর পাইকারি 68 থেকে 70 টাকা। প্রতি কেজি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে 52 টাকার বেশি। তাই নতুন চাল বাজারে এলেও সব ধরনের চালের দর কেজিতে 5 থেকে 7 টাকা বেড়েছিল, এখনও সেই দর খুব একটা কমেনি। সয়াবিন তেল বিক্রি হচ্ছে আগের দামে, প্রতি লিটার 180 টাকা, পাইকারি দাম 170 টাকা। এদিকে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় দাম বাড়ছে পেঁয়াজের, তাই 110 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়, আর পাইকারি মূল্য 105 টাকা। প্রতি কেজি আলু 50 টাকা দরে বিক্রি হচ্ছে, আর পাইকারি 40 টাকা। এদিকে বাজারে ক্রেতাদের টানছে গরুর মাংস। এখন বিভিন্ন এলাকার দোকানে 600 থেকে 650 টাকা কেজিতে মাংস বিক্রি হচ্ছে, যা এক মাস আগের চেয়ে কেজিতে 150 টাকা কম। তবে পাইকারিতে 550 টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংস। খাসির মাংস প্রতি কেজি 1000 টাকা, যা পাইকারিতে পাওয়া যায় 950 টাকায়। তবে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 170 টাকায় বিক্রি হচ্ছে, আর পাইকারিতে 150 টাকা। বৃষ্টির কারণে বাজারে মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম। খুচরা বাজারে রুই প্রতি কেজি আকার বেঁধে 250 থেকে 400 টাকা, পাইকারি বাজারে দাম 230 টাকা। ইলিশ প্রতি কেজি আকার বেঁধে বিক্রি হচ্ছে 900 থেকে 1400 টাকা দরে। দোকানিদের দাবি ইলিশ পাইকারিতে 800 টাকায় কিনতে হচ্ছে, আর ছোট মাছ খুচরা বাজারে প্রতি কেজি 300 থেকে 350 টাকায় বিক্রি হলেও পাইকারিতে পাওয়া যায় 280 টাকায়। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।